নমস্কার গত কয়েকদিনের টানা ঝড় বৃষ্টি কাটিয়ে আজ থেকে শুক্রবার ঝলমলে সূর্যের আলো মুখে হাসি বঙ্গবাসীর হাওয়া অফিস ইতিমধ্যেই আশার আলো দেখিয়েছে আপাতত দুর্যোগের কোনো ভ্রুকুটি নেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এখন আর দুর্যোগের সম্ভাবনা নেই বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে রাতের তাপমাত্রা প্রায় দুই থেকে তিন ডিগ্রি করে কমার সম্ভাবনা রয়েছে তাই বলা যেতে পারে সময়ের আগেই শীত চলে আসছে অবশেষে পিছু ছাড়তে চলেছে বর্ষা তেইশে অক্টোবর অর্থাৎ শনিবার রাজ্য থেকে বিদায় নেবে বর্ষা আর গোটা দেশ থেকে বর্ষা বিদায় নেবে ছাব্বিশে অক্টোবর এমনই আশার কথা শুনিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে আজ তিনি বলেন বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে যে টুকরো মেঘ রয়েছে কয়েকটি এলাকায় তাও আগামী তেইশে অক্টোবর রাজ্য থেকে বিদায় নেবে তবে আগামী দু একদিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও তারপর থেকে রাতের দিকে তাপমাত্রা একটু একটু করে কমতে শুরু করবে তবে ঠিক কবে নাগাদ রাজ্যে শীত ঝুঁকবে সে কথা এখন বলা যাচ্ছে না আপাতত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও অবশ্য দু একটি জেলায় হালকা থেকে অতি হালকা বৃষ্টি হতে পারে তালিকায় অবস্থিত রয়েছে উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং সাগরের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তরবঙ্গেও এই মুহূর্তে আর দুর্যোগের কোনো পূর্বাভাস নেই তবে আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে অর্থাৎ শুক্র ও শনিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরে কয়েকটি জেলায় রয়েছে তবে রবিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে তবে মালদাও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে শুষ্ক আবহাওয়াই থাকবে দুর্যোগ কাটতে এবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ সপ্তাহান্তে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি করে কমবে আজ শুক্রবার থেকে এই শীতের আমেজ অনুভব করা যাবে বলে জানিয়েছে আলিপুর আবাদ দপ্তর এদিকে গত কয়েকদিন প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক এলাকা বিপর্যস্ত হয়েছে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমছে এখন তবে সব থেকে আসার কথা হলো আগামী তেইশে অক্টোবর থেকে এই রাজ্য থেকে বিদায় নেবে বর্ষা এদিকে রাতের দিকে শীতের আমেজ থাকলেও সকালে রোদ থাকবে একদম চড়া আর রাতের দিকে আবহাওয়া বেশ ভালোই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের মধ্যে পারা নামার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে আজ শুক্রবার থেকে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে তবে মাঝে মধ্যে অল্প মেঘও দেখা যেতে পারে বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি করে কমার সম্ভাবনা রয়েছে তাই বলা যেতে পারে সময়ের আগেই শীত চলে আসছে তবে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সপ্তাহ জুড়ে তাই পাহাড়ে শীত আসতে সময় লাগবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের সমস্ত প্রভাব কাটিয়ে ধীরে ধীরে হেমন্তের অনুভূতি পাবে বাংলা আগামী সপ্তাহ এই ঘুরতে শুরু করবে আবহাওয়ার গতি প্রকৃতি কালী পুজোর আগেই শিবশ্রি ঠান্ডার অনুভূতি মিলতে পারে নিম্নচাপ কাটলেও উত্তরে হাওয়া ঢুকতে শুরু করবে এই রাজ্যে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন ধন্যবাদ